নমস্কার মুন্স কিচেনে সকলকে স্বাগত আমার আজকের রেসিপি গাজরের হালুয়া শীতকালে ডিজার্ট হিসাবে আমরা গাজরের হালুয়া সবাই পছন্দ করি আজ আমি শেয়ার করবো খুব সহজে কিভাবে এই ধরনের গাজরের হালুয়া খুব কম সময়ে এবং কম উপকরণের মাধ্যমে সুস্বাদু গাজরের হালুয়া বাড়িতেই বানাবেন রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন এবার আসি রেসিপিতে প্রথমেই আমি এই ধরনের লাল লম্বা গাজর নিয়ে নিয়েছি সেটাকে ছাড়িয়ে নিয়েছি এভাবে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর পিছনগুলো একটু একটু করে কেটে বাদ দিয়ে নিয়েছি এবার আমি একটা এরকম গ্রেটারের মাধ্যমে সম্পূর্ণ গাজরগুলোকে গ্রেট করে নেব আমি এটাকে একটা মিহি গ্রেটারের সাহায্যে গ্রেট করছি আপনারা চাইলে একটা বড় গ্রেটারও দিয়েও গ্রেড করে নিতে পারেন এবার এদিকে নিয়ে নিয়েছি একটা ননস্টিক প্যান তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো ঘি ঘিটা মেল্ট হতে হতে আমি দিয়ে নিচ্ছি এখানে বেশ কিছু কাজুকে আমি এইভাবে কি কুচিয়ে নিয়েছি এক বাটি মতো কাজু আছে এখানে কাজু আছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম মতো তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন কাজুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব এক বোল মতো কিশমিশ কিশমিশটাও কাজুর সাথেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ হালকা গোল্ডেন হয়ে আসবে এই সময়তে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সম্পূর্ণটা তোলা হয়ে গেলে আবারও আমি দিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন মতো ঘি ঘিটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে আমি দিয়ে নিচ্ছি এরকম ছোট এলাচ আর অল্প একটু দারচিনির টুকরো এখানে চার পাঁচটা মতো ছোটো এলাচ দিয়ে নিলাম দারচিনি আর এলাচগুলো বেশি একটু সতে হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি গ্রেড করে রাখা গাজরটা এখানে গাজর মোটামুটি এক কেজি মতো আছে প্রথমে আমি স্পুনে করে একটুখানি তুলে নিচ্ছি দিয়ে আমি সম্পূর্ণটা অ্যাড করে দিলাম সম্পূর্ণ গাজরটা দেওয়া হয়ে গেলে মোটামুটি এটাকে পাঁচ থেকে দশ মিনিট আমি মিডিয়াম ফেলের মধ্যে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে বারে বারে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিতে পারেন তাতে করে কী হবে অনেকটাই এই কভারের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আমি যেহেতু মিহি গ্রেটারের মাধ্যমে গ্রেট করেছি তাই আমি এটাকে আর ঢাকা দিলাম না আপনারা যদি একটু বড় সাইজ করে গ্রেট করেন তাহলে একটু ঢাকা দিয়ে নেবেন সাত থেকে আট মিনিট পর ভালো করে নাড়াচাড়া করার পর জলটা আমার সম্পূর্ণ প্রায় শুকিয়েই এসেছে এই সময় আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ চিনি এখানে চিনি আছে দুশো চল্লিশ গ্রাম মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন এক কেজিতে আমি দুশো চল্লিশ গ্রাম মতোই ব্যবহার করেছি চিনিটা সম্পূর্ণ মেশানো আমার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে নেব চিনিটার স্বাদটা ব্যালেন্স করার জন্য হাফ টি মতো নুন নুনটা দিলে চিনির স্বাদটা একটু ব্যালেন্স হয় নুনটা ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি এরকম এক বাটি মতো দুধ এখানে দুধ আছে দেড়শো এম মতো আমি একশো এম মতো ব্যবহার করলাম দুধটা কিন্তু আমি সম্পূর্ণ একেবারে ব্যবহার করব না আমি এখানে ব্যবহার করেছি এক কাপ মতো দুধ তবে দুধটা হতে হবে একেবারে ফুল ফ্যাট দুধ তাতে করে হালুয়ার স্বাদটা ভালো আসে দুধটা দিয়ে মোটামুটি আরও পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটিয়ে নেব নিয়ে দুধের দুধের লেয়ারটা যখন একদম গাজরের সঙ্গে শুকিয়ে আসবে সেই সময় অ্যাড করে দিচ্ছি আমি একশো গ্রাম মতো খোয়া এই খোয়াকেটা দিয়ে মোটামুটি আমি তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফুয়েলের মধ্যে নাড়তে থাকবো খোয়াটা ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে নিচ্ছি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেটা আর এখানে আর দিয়ে নিচ্ছি কিছু অ্যালমন্ড কুচি চার থেকে পাঁচটা মতো অ্যালমন্ডকে আমি কুচি নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম সেটা অবশ্যই আমি ঘিয়ের মধ্যে ভেজে নিই ওটা আমি রয়ে অ্যাড করে দিলাম সম্পূর্ণটা বেশ আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে নেব ওয়ান টেবিল স্পুন মতো ঘি ঘিটা আমি পাটে পাটে ব্যবহার করেছি আপনারা চাইলে এটা একেবারেও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় সবশেষে একটু ঘি দিলে হালুয়ার স্বাদটা একটু বেড়ে যায় অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য